আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে করে দেখাচ্ছি আমার খুব পছন্দের একটি পায়েস, যেটা ছোটবেলায় আমার মা রান্না করতেন। মায়ের হাতের পায়েসটা খুব বেশি পছন্দের ছিল, তাই আজ আমি আমার মায়ের হাতের রান্না দিয়ে রেসিপিটি শেয়ার করেছি। এটি দেখতে এবং খেতেও খুবই অসাধারণ, পাশাপাশি এটি অনেকের কাছে হয়তো অপরিচিত। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এই জন্য প্রথমে আমাদের লাগছে মুগ ডাল, আমি এখানে 2 কাপ পরিমাণে নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন দেশি মুগ ডালটা ব্যবহার করার জন্য, এতে স্বাদটাও খুব ভালো আসে এবং স্মেলটাও খুব ভালো হয়। নিয়ে নিচ্ছি নারকেল কুড়ানো 2 কাপ পরিমাণ। দুধের সাথে ব্যবহার করার জন্য এলাচ নিয়েছি, দারচিনি নিয়েছি আর তেজপাতা নিয়েছি পরিমাণ মতো। পায়েসের স্বাদকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য এখানে নিয়েছি শুকনা খেজুর কুচি করে আর কিশমিশ। নিয়ে নিয়েছি পছন্দ মতো পেস্তা বাদাম কুচি, চীনা বাদাম এবং কাজু বাদাম কুচি। আপনাদের হাতের কাছে যে কোনো বাদাম থাকলে সেটি ব্যবহার করতে পারেন। পায়েসের দুধের থিকনেসটা বাড়ানোর জন্য আমি এখানে ব্যবহার করব চালের গুঁড়ি আর পানের মিশ্রণ। আমি এখানে 1 কাপ চালের গুঁড়ি নিয়েছি এবং 1 কাপ পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে রেখে দিচ্ছি। ভালোভাবে মিশ্রণটি গুলিয়ে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। এই মিশ্রণটা আমি একদম শেষের দিকে ব্যবহার করব। এদিকে আমি একটি হাঁড়িতে মুগ ডালটা ধুয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। 2 কাপ ডালের জন্য আমি এখানে 4 কাপ পরিমাণে পানি দিয়েছি। এদিকে অন্য একটি হাঁড়িতে আমি নিয়ে নিয়েছি 1/2 লিটার পরিমাণে দুধ। এই পায়েসের ক্ষেত্রে দুধটা খুব বেশি পরিমাণে দেওয়া লাগে না। দিয়ে দিচ্ছি 3টা এলাচ, 2 টুকরো দারচিনি আর তেজপাতা 2 টো ছিঁড়ে। দুধের সাথে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি, আমি আবার পায়েসের সাথে পরবর্তীতে ব্যবহার করব। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এরপর এই দুধগুলোকে কিছুক্ষণের জন্য জাল করে নিচ্ছি। এদিকে আমার ডাল প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, তারপর আমি চেক করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ডালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি জাল করে রাখা দুধটুকু সব ঢেলে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। অনবরত এভাবে কাঠি দিয়ে নাড়তে হবে যাতে কোনোভাবেই নিচে লেগে না যায় বা দলা বেঁধে না যায়। এরপর এতে অ্যাড করে দিলাম কুড়ানো নারকেলগুলো। নারকেলগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এটাকে 20 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। বিশ মিনিট পর আমি অ্যাড করে দিচ্ছি আরও 1.5 কাপের মতো চিনি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা খেজুর এবং কিশমিশ। দিয়ে দিচ্ছি আমি কুচি করে রাখা বাদামগুলো। এ পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ার মিশ্রণটি, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনাদের ডালের পরিমাণ অনুযায়ী আপনারা ঘনত্বটা বুঝে নেবেন এবং সেই পরিমাণে চালের গুঁড়োর মিশ্রণ তৈরি করে নেবেন। আমার পায়েসটা একদম রেডি হয়ে গিয়েছে, এখন আমি এটাকে চুলো থেকে নামিয়ে ফেলব। কাজু বাদাম, পেস্তা বাদাম আর চেরি ফল দিয়ে আমি একটু সাজিয়ে নিয়েছি। খুব সহজে আজ আমি শেয়ার করলাম আমার খুব পছন্দের একটি পায়েস, আশা করছি সবার খুব ভালো লাগবে। সবাই প্লিজ বাসায় ট্রাই করে দেখবেন।
আমার রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।